সোমবার নদিয়া জেলার হরিহরপুর গ্রাম পঞ্চায়েতে সমব্যাথী প্রকল্পের টাকা তুলে দেওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। মুখ্যমন্ত্রীর একটি জনদরদী প্রকল্পের অন্যতম সমব্যথী, সেই প্রকল্পের বেশ কয়েকজন সহায়তা পাচ্ছেন, সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করা হয় এবং আমি আসি। যারা রয়েছেন সবাইকে আপনি চেনেন, তারা সবাই জানেন, সেজন্য আলাদা করে নাম বলার কিছু নেই। আমি যে কটি বিষয় শুনলাম তার উপরে একটু আলোকপাত করি। প্রথম, অঞ্চল দিয়ে আমার অনেক দিনের যাতায়াত আছে, এখানে অনেক মুখ আছে যেগুলো আমাকে অনেকবারই দেখেছেন, অনেকভাবেই জানেন। জমি জট যেন না থাকে, সেটা আপনাদের দায়িত্ব, ঠিক আছে? এবং রোডের সাথে যাতে একটু কানেকশন পাওয়া যায়, কারণ এই জায়গাটা খুব দারুণ জায়গা হবে। ওপারের মানুষ যখনই এখানে পড়াশোনার জন্য আসবে, আমি মনে করি এর থেকে ভালো জায়গা আমাদের শান্তিপুরা দুটো হতে পারে। এদিন 50 থেকে 50 জনকে সমব্যথী প্রকল্পের টাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। হরিহরপুরে একটি মহিলা কলেজ খোলার প্রস্তাব রাখেন এবং পঞ্চায়েতকেও সেই ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করার অনুরোধ জানান। হরিপুর অঞ্চলে আমি প্রায়ই আসি। হরিপুর পঞ্চায়েতে বিশেষত্ব হচ্ছে আমার বিধানসভা এরিয়ার মধ্যে সব থেকে বড় পঞ্চায়েত, এবং সত্যি কথা বলতে এখানে অনেক দরিদ্র মানুষের বাস, এবং এসসি এসসি মাইনরিটি কমিউনিটি এবং বিশেষ করে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে চৌধুরীপাড়া, যেখানকার মানুষদের ভীষণ কষ্ট দুঃখ রয়েছে, তারা এখনও ভোজপুরি ভাষাতে কথা বলে। তো সেই জন্য এই পঞ্চায়েতের প্রতি আমার একটা আলাদা দৃষ্টি সর্বদাই থাকবে। আর আজকে পঞ্চায়েতের এই প্রকল্পটি ছিল যেটা আমার হাত দিয়ে ওনারা করালেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে জনপ্রকল্পগুলি তার মধ্যে একটি অন্যতম হচ্ছে সমব্যথী, সেটার জন্য 3 থেকে 4 জনকে আমি দিয়ে গেলাম, বাকিটা প্রসেসিংয়ে চলছে। হরিপুর অঞ্চলে একটি মহিলা কলেজ হওয়ার প্রস্তাব আজকে আপনি রাখলেন, এই ব্যাপারে যদি একটুখানি বলেন। প্রস্তাব রেখেছি যে একটা সরকারি কিছু টাইটেরিয়া থাকে, সেই টাইটেরিয়া অনুসারে যদি এখানে জমি পাওয়া যায় তাহলে এখানে একটি মহিলা কলেজ করা যেতে পারে। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে এই অঞ্চলের সাথে বর্ধমানের যোগসূত্র খুব ভালো, সেজন্য তাহলে বর্ধমানের ওই অঞ্চল থেকেও মেয়েরা এখানে আসতে পারবে এবং পড়াশোনা করতে পারবে, কারণ আমাদের এই সাইডে মহিলা কলেজের খুব অভাব আছে। যদি এটা হয় তাহলে আমি মনে করি যে হরিপুর অঞ্চলের ইনফ্রাস্ট্রাকচারও অনেকটা অংশে উন্নত হবে, আমি ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচারের কথাটা বলছি। সেই জন্য আমি প্রস্তাব রেখেছি, আমি পঞ্চায়েতের প্রধান সাহেব যিনি আছেন তাকে বলেছি উপযুক্ত একটি জমি দেখার জন্য, যদি হয় সেটা খুব ভালো হবে। মহামান্য মাননীয় মুখ্যমন্ত্রীর এই জনদরদী প্রকল্পটি সত্যি খুব ভালো, যারা অতীব দুস্থ তাদের হাতে যে মানুষটি মারা গেলে তাকে সৎকার করার জন্য অনেকের কাছেই পয়সা থাকে না, তার জন্য যে এই ব্যবস্থাটা করেছেন সত্যি তাকে ধন্যবাদ দেওয়ার মতো জায়গা না এটা। তবে তিনি মানুষের কথা খুবই ভাবেন, তাই তার জন্যই এত বড় একটা ভাবনা উনি ভাবতে পেরেছেন, ওনার মাথার থেকে এই ভাবনাটা আসতে পারে। আজকে আমাদের একসঙ্গে তো কোভিড সিচুয়েশন চলছে, একসঙ্গে তো সবাইকে জমায়েত করতে পারবো না, আজকে আমি আমার জিপির তরফ থেকে 50 জনের ব্যবস্থা করেছি। অঞ্চলে একটি গ্রাম, প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামে একটি মহিলা কলেজ হবে, সেখানে আপনি নিজেকে মানে কি বলবেন? আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি, যদি আমি মানে এই প্রকল্পের পাশে থাকতে পারি তাহলে আমি নিজেকে আরও মানে গর্বিত মনে করব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।